বন্ধুরা, আজকে তোমাদের সামনে তুলে ধরব নাকোদা মহোৎসবের ইতিহাস। নাকোদা নামটা শুনে হয়তো তোমাদের মনে কোশ্চেন জাগতেই পারে যে এই মহোৎসবটার নাম নাকোদা কেন রাখা হয়েছিল। তোমাদেরকে আগেই জানিয়ে রাখি, নাকোদা শব্দের অর্থ হচ্ছে নাবিক। আর এই মসজিদটি যার নির্দেশে তৈরি করা হয়েছিল তার নাম হচ্ছে আব্দুর রহিম ওসমান। তিনি ছিলেন একজন বিশিষ্ট নাবিক, সেই জন্য এই মসজিদের নাম করা হয়েছিল নাকোদা মসজিদ। এই মসজিদের কাজ সম্পূর্ণ হয়েছিল 1926 সালে 11 সেপ্টেম্বর। আর তখনকার সময়ে প্রায় 15 লাখ টাকা ব্যয় করে অপরূপ সুন্দর মসজিদটি তৈরি করা হয়েছিল। আর এই মসজিদটা এতটাই বড় যে এই মসজিদের ভিতরে একসঙ্গে প্রায় 10,000 মুসলিম মানুষ নামাজ পড়তে পারেন। এই মসজিদটি কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলে বিখ্যাত, কারণ এই মসজিদটির বয়স প্রায় 200 বছরেরও বেশি। এবং এই মসজিদের 3টি গম্বুজ এবং 2টি মিনার রয়েছে যার উচ্চতা প্রায় 151 ফুট। শুধু এই নয়, এছাড়া আরও 25টি ছোট বড় মিনার রয়েছে যাদের উচ্চতা প্রায় 100 থেকে 117 ফুট। এই মসজিদটি তৈরি করার সময় একে অপরূপ সুন্দর করার জন্য টোলপুর থেকে গ্রানাইট পাথর নিয়ে এসে মসজিদটি তৈরি করা হয়েছিল। আর এই গ্রানাইট পাথরের অপরূপ সুদর্শন তোমরা মসজিদের ভিতরে সূক্ষ্ম অলঙ্কার এবং শিল্পিক কল্পনার একটি অপরূপ মিশ্রণ দেখতে পাবে, যেটি মসজিদের সৌন্দর্যকে আরও অনেকভাবে তুলে ধরেছে। এত কিছু শোনার পর তোমাদের নিশ্চয় মনে কোশ্চেন জাগতে পারে যে এই মসজিদটি কোথায় অবস্থিত। তোমাদেরকে জানিয়ে রাখি, এই মসজিদটি কলকাতার বড়বাজার এলাকায় জাকরিয়া স্ট্রিট এবং রবীন্দ্র সরণির সংযোগ স্থলে অবস্থিত। यहां पर कितना लोग नमाज पढ़ते हैं एक साथ में जुम्मे के दिन? या फिर कितना होगा, 10,000 या फिर 5,000 लगभग? कुछ तो होगा, कुछ नहीं है? 3,000 लोग एक साथ में नमाज पढ़ते हैं यहाँ पर? सब जगह, जितना भी जगह? अच्छा, मतलब जुम्मे के दिन अगर आएंगे तो ज़्यादा माहौल देखने को मिलेगा। और ईद का नमाज यहाँ पर होता है? मस्जिद के अंदर ईद का नमाज होता है? उस दिन तो ज़्यादा लोग होगा ना शायद? सुबह सुबह आना पड़ता है, वरना जगह नहीं मिलता है। अच्छा, मतलब रमजान के महीने अच्छा। और ये मस्जिद बना कब था कुछ मालूम है आपको? 200 साल पहले आज से फिर भी इतना चकाचक कैसे है? मतलब रंग वगैरह को मालूम नहीं है? मतलब हर साल में जैसे कि त्यौहार आता है, ईद या फिर बकरीद आता है, पहले ये पेंट किया गया है ना? अच्छा, हर साल पेंट किया जाता है? नहीं, 3 साल पहले पेंट किया गया है, जब ये पुराना दिखने लगता था, वरना पहले ये ग्रीन कलर का था मस्जिद। पहले ग्रीन कलर का था। এই মসজিদের ভিতরে যে কোনো ভিজিটর এসে ভিজিট করে করতে পারেন এবং তার অপরূপ সৌন্দর্য এবং শান্তিময় স্থানটির আনন্দ উপভোগ করতে পারেন। তো তোমাদেরকে একবার রিকোয়েস্ট করব, অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো, খুবই ভালো জায়গা। বড়বাজার তো একটা বিশাল ব্যস্ততম জায়গা, তার মধ্যে এই যে একটা সুন্দর মসজিদ আছে, একদম শান্তিময় জায়গা।
ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানাও তোমাদেরকে জায়গাটা কেমন লেগেছে। আর এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তো চলো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।